আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। ইংল্যান্ডে যারা হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যেতে চান, তাদের সবার পছন্দের একটা স্কলারশিপ হচ্ছে শেভেনিং স্কলারশিপ, যাকে আমরা ইউকে গভর্নমেন্ট স্কলারশিপ বলে থাকি। সাধারণত গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে যেটা হয় যে এই স্কলারশিপের আওতায় ওই দেশের প্রায় সব ধরনের ইউনিভার্সিটি থাকে, এবং যারা গভর্নমেন্ট স্কলারশিপে মনোনীত হয় তারা তাদের পছন্দ মতো দেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে। এই জন্য শেভেনিং স্কলারশিপে যদি আপনি মনোনীত হন, তাহলে আপনি কিন্তু ইংল্যান্ডের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন, সুযোগ পাবেন। তার মধ্যে কিন্তু অক্সফোর্ড, কেমব্রিজ রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা মূলত শেভেনিং স্কলারশিপের এ টু জেড ইনফরমেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাদের জানাবো যে এই ভিডিওতে মূলত কোন কোন কন্টেন্ট রয়েছে, আপনারা ভিডিও থেকে কোন কোন তথ্য জানতে পাচ্ছেন। অবশ্যই শেভেনিং স্কলারশিপ সম্পর্কে এ টু জেড ইনফরমেশন আমি আপনাদের শেয়ার করব, এবং স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব শেভেনিং স্কলারশিপ সম্পর্কে, এবং কিভাবে আপনারা শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন এগুলো নিয়েও কিন্তু কথা হবে। সো প্রথম কথা হচ্ছে, কেন আপনি শেভেনিং স্কলারশিপকে বেছে নেবেন ইংল্যান্ডে পড়াশোনা করার জন্য। এখানে মূলত আমি শেভেনিং স্কলারশিপের কিছু বেনিফিট আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, যেগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে অন্যান্য স্কলারশিপের চেয়ে এটা কেন আলাদা এবং আমাদের কেন এই স্কলারশিপের জন্য যাওয়া উচিত। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপটা পেলে আপনি যখন ইংল্যান্ডে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবেন, পড়াশোনা করাকালীন ওই বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি আপনাকে পে করতে হবে না, আপনি ফ্রিতে পড়তে পারবেন। এবং আরেকটা সুবিধা হচ্ছে, আপনাকে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণে স্টাইপেন্ড বৃত্তি দেওয়া হবে। বৃত্তির পরিমাণটা বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিন্নতা হতে পারে। বিষয়টা হচ্ছে, আপনি শেভেনিং স্কলারশিপের মধ্যে হতে একটা বিশ্ববিদ্যালয় চুজ করলেন, সেই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ইংল্যান্ডের নির্দিষ্ট কোনো একটা জায়গায়। এখন সেই জায়গা সেই বিশ্ববিদ্যালয়ের তুলনা করে আপনাকে এই শেভেনিং স্কলারশিপের কর্তৃপক্ষ নির্দিষ্ট পরিমাণ একটা মান্থলি স্টাইপেন্ড বৃত্তি দেবে। তবে যে অঙ্গটাই দিক না কেন, সেইটা কিন্তু আপনার জন্য এনাফ হবে, এই জন্য চিন্তা করার কিছু নেই। আপনাকে দুইটা এয়ার টিকিটস দেওয়া হবে, অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য যে বিমান ভাড়া, এই খরচটা কিন্তু শেভেনিং স্কলারশিপ দেবে, এবং ইংল্যান্ড থেকে যখন পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে আসবেন তখনকার খরচটা কিন্তু এই শেভেনিং স্কলারশিপ আপনাকে দেবে। এবং আপনাকে ইংল্যান্ডে যাওয়ার পর, প্লেন থেকে নামার পর আপনার আনুষাঙ্গিক খরচপাতি মিলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউন্সমেন্ট কিন্তু তারা দেবে, এবং ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পরও আপনার নির্দিষ্ট খরচের জন্য তারা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যালাউন্সমেন্ট আপনাকে দেবে। সুন্দর একটা সুবিধা এটা। এবং ভিসা অ্যাপ্লিকেশন ফিটা এখানে সম্পূর্ণ ফ্রি। ইংল্যান্ডে সাধারণত ভিসা পেতে আমাদের একটু কিছু পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, সেক্ষেত্রে কিন্তু শেভেনিং স্কলারশিপ এটা আমাদের জন্য একদম ফ্রি করে দিয়েছে, যেটা কিন্তু অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে দেখা যায় না। এবং ট্রাভেল কস্ট বাবদ আপনাকে শেভেনিং স্কলারশিপ একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালাউন্সমেন্ট বা বৃত্তি দেবে। এখানে দেখা যাচ্ছে যে ফুল ফান্ড ছাড়াও আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন ভিত্তিতে কিন্তু শেভেনিং স্কলারশিপ আমাদেরকে বৃত্তি দিচ্ছে। ওকে, সো এখন আমরা জানবো যে শেভেনিং স্কলারশিপের আন্ডারে এডুকেশন সিস্টেমটা মূলত কেমন। ওকে, সো প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে এটা হচ্ছে ইউকের একটা স্কলারশিপ। এখানে বিভিন্ন স্কলারশিপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অনুযায়ী তাদের এডুকেশন সিস্টেমটা হয়, অর্থাৎ নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পলিসি অনুযায়ী তাদের শিক্ষাদানের মান, শিক্ষাদানের সিস্টেম হয়ে থাকবে, ক্ষেত্রে আপনাকে চুজ করে নিতে হবে। তবে এইটা আমি আগে একবার বলেছি যে শেভেনিং স্কলারশিপের মধ্যে কিন্তু ইংল্যান্ডের বিশ্ব সেরা সেরা বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে অক্সফোর্ড রয়েছে, কেমব্রিজ রয়েছে। স্পেসিফিক ইউনিভার্সিটি পলিসি, আগেই বললাম যে ইংল্যান্ডে পড়াশোনা করার সময় যদি আপনি শেভেনিং স্কলারশিপের মাধ্যমে যান, তাহলে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন সেই বিশ্ববিদ্যালয়ের পলিসি অনুযায়ী আপনাকে তারা পড়াশোনা করাবে, বা আপনি সেই অনুযায়ী পড়াশোনা করবেন। এক্ষেত্রে শেভেনিং স্কলারশিপ কিন্তু কোনো হস্তক্ষেপ করতে পারবে না, শেভেনিং স্কলারশিপ আপনাকে যাবতীয় সুযোগ সুবিধা স্কলারশিপ দেবে। শেভেনিং স্কলারশিপের মধ্যে আপনারা হচ্ছে এক বছরের জন্য মাস্টার্স সে মনোনীত হবেন, এটা মূলত মাস্টার্সের ক্ষেত্রে দেওয়া হয়। ইংল্যান্ডে সাধারণত দুই ধরনের মাস্টার্স রয়েছে, এক বছর এবং দুই বছরের। এই মাস্টার প্রোগ্রামটি এক বছরের জন্য হবে, তবে চিন্তার কিছু নেই, এক বছরের মাস্টার্সটাও কিন্তু সাধারণত বা এভারেজ এক বছর দুই বছরের মাস্টার্স হিসাবে কিন্তু মনোনীত হবে।
এখন আসা যাক যে শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে কোন কোন রিকুয়ারমেন্টস কোয়ালিফিকেশন জানা দরকার। তো প্রথমে হচ্ছে আপনাকে শেভেনিং অন্তর্ভুক্ত দেশের সিটিজেন হতে হবে। অবশ্যই বাংলাদেশ একটা শেভেনিং অন্তর্ভুক্ত দেশ, এই দেশের সিটিজেন হিসেবে শিক্ষার্থী হিসেবে আপনি শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকা লাগবে। এখন আপনারা বলতে পারেন যে অ্যাজ এ স্টুডেন্ট আমি কীভাবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করবো। হ্যাঁ, আপনি চাইলে ব্যাচেলরের পরেও 2 বছর সময় নিয়ে 2 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে অ্যাপ্লাই করতে পারেন, অথবা স্টুডেন্ট অবস্থায় যদি আপনি কোনো ভলেন্টারি বা ফুল টাইম বা পার্ট টাইম কোনো জব করে থাকেন তাহলে সেইটাও কিন্তু আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারবেন। তবে এখানে যেহেতু রিকোয়ারমেন্ট হিসেবে এটা পুরোপুরি দেখানো হয়েছে, সেক্ষেত্রে আপনি যেখানে কাজ করেন না কেন সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এভিডেন্সটা কাছে রাখবেন, সংগ্রহ করে রাখবেন। শেভেনিং স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য আইএলস তো লাগবেই, কারণ এটা ইউকে। সো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনার আইএলসের মিনিমাম স্কোর হতে হবে 6.5 এবং টোফেল হতে হবে মিনিমাম 79। এখানে আইএলস এবং টোফেলের স্কোরটা তুলনামূলক কম দেওয়া আছে, আমাদের নাগালের মধ্যে আছে। শেভেনিং স্কলারশিপে যে আন্ডার গ্রাজুয়েট রেজাল্ট বা আমরা যেহেতু মাস্টার্সের জন্য এখানে যাবো, আমাদের ব্যাচেলার রেজাল্ট হতে হবে মিনিমাম 2nd ক্লাস, অর্থাৎ সিজিপি অত হাই হলেও হবে না, সিজিপি মিনিমাম 2nd ক্লাস থাকলে আমরা কিন্তু শেভেনিং স্কলারশিপে ইজিলি অ্যাপ্লাই করতে পারছি। শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই ব্যাচেলার লেভেলের সকল কোর্স সম্পন্ন করে তারপর অ্যাপ্লাই করতে হবে। আপনি কোর্স চলাকালীন বা ব্যাচেলার থাকাকালীন কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছেন না। এখন চলুন জেনে নেওয়া যাক যে শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করতে আমাদের কোন কোন ডকুমেন্টস থাকা প্রয়োজন, থাকতে হবে। ওকে, সো প্রথমে হচ্ছে আপনার ব্যাচেলর বা মাস্টার্স সার্টিফিকেট। যদি আপনার ব্যাচেলরের পরে এখানে অ্যাপ্লাই করেন ব্যাচেলর, আর যদি আপনার আলাদা মাস্টার্স করা থাকে আগে, তাহলে আপনি সেই মাস্টার্স সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এগুলো কিন্তু আপনি শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় ডকুমেন্টস হিসাবে সাবমিট করতে হবে। আপনার 2টা রেকমেন্ডেশন লেটার লাগবে, যে এই রেকমেন্ডেশন লেটারটা আপনি যেখানে কাজ করেছেন অথবা আপনার ইউনিভার্সিটির কোনো প্রফেসর যার সাথে আপনার রিসার্চ বা অন্য কোনো কাজ আছে বা আপনাকে সে ভালোভাবে চেনে আপনাকে রিকমেন্ড করতে পারে, তাদের থেকে কিন্তু আপনি 2টা রেকমেন্ডেশন লেটার নিতে হবে এবং ডকুমেন্টস হিসাবে এখানে অ্যাড করতে হবে। আপনার আইএলস স্কোরের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট লাগবে, আইএলসের সাথে টোফেলও লাগবে। এবং এখানে কন্ডিশনাল আনকন্ডিশনাল লেটারের কথা বলা হয়েছে। এটা মূলত শেভেনিং স্কলারশিপ 2টা ধাপে হচ্ছে অ্যাপ্লাই করা যায়। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে যখন সরাসরি আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবো, তখন সেই বিশ্ববিদ্যালয় কর্তৃক যদি আমাদেরকে কোনো কন্ডিশনাল বা আনকন্ডিশনাল লেটার দেয়, তখন আমরা ওই 2nd ধাপে এটা কাজে লাগাতে পারবো ডকুমেন্ট হিসাবে। আরও কিছু ডকুমেন্টস লাগবে, তার মধ্যে আপনার একটা ভ্যালিড পাসপোর্টস এবং এনআইডি লাগবে এবং সিভি লাগবে। সিভিটা সাধারণত প্রাথমিক ধাপে অ্যাপ্লাই করার সময় লাগবে না, আপনি শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করার পর দ্বিতীয় ধাপে ইউনিভার্সিটি যদি চাই তাহলে আপনাকে আপনার সিভিটা সাবমিট করতে হবে ডকুমেন্টস হিসাবে। এবং আপনার পার্সোনাল স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ পারপোস এসওপি এটা মূলত লাগবে, এটাও কিন্তু আপনাকে চাওয়া হবে যদি আপনি দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ে চাই। এটা মূলত আপনি কেন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, আপনার কোনো ভ্যালিড রিজন আছে কি না, জাস্ট এরকম একটা কিছু আপনাকে চাইবে, আপনি জাস্ট ওইটা লিখে ডকুমেন্ট আকারে পাঠাতে হবে শেভেনিং স্কলারশিপ। এখন আমরা একটু অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে জেনে আসি। শুরুতেই বলেছিলাম যে অ্যাপ্লিকেশনটা 2 ধাপে হয়, সেই 2 ধাপটা মূলত কীভাবে। সো প্রথম ধাপে হচ্ছে আপনি হচ্ছে www.shevening.org/scholarship-bangladesh এই ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অনলাইন ফর্ম ফিল আপ করবেন এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস দিবেন এবং আপনাকে 3টা কোর্স সিলেক্ট করতে হবে। এই 3টা কোর্স হচ্ছে মূলত আপনি চাইলে একই বিশ্ববিদ্যালয়ে 3টা কোর্স যেটা আপনার সাবজেক্ট অনুযায়ী রিলেভেন্ট হয়, অথবা 3টা বিশ্ববিদ্যালয়ের 3টা কোর্স আপনি সিলেক্ট করতে পারেন বা চুজ করতে পারেন। সো প্রথম ধাপে আপনার কাগজপত্র, ডকুমেন্টস বা আপনার রিকোয়ারমেন্টস ফুলফিল হয় কিনা এগুলো দেখার পরে, এবং যাদের ভালো, যাদের কাছে, যাদেরকে তাদের স্কলারশিপটা দেওয়া যেতে পারে এরকম মনে করবে, তাদেরকে তারা শর্ট আউট করবে এবং নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে তারা ভাইবার জন্য ডাকবে দ্বিতীয় ধাপে। এখন ভাইবাতে যারা উত্তীর্ণ হবে তাদেরকে তারা ফাইনাল অ্যাপ্লিকেশন করতে বলবে ইউনিভার্সিটিতে সরাসরি, এবং এখানে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে।
প্রথমে বলেছিলাম যে শেভেনিং স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য প্রথম ধাপে কোনো ফি দিতে হয় না। তবে দ্বিতীয় ধাপে আপনি যখন সরাসরি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনি যখন শেভেনিং স্কলারশিপটা পেয়ে যাবেন, তারপর বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন, তখন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আমরা এই ভিডিওতে শেভেনিং স্কলারশিপ সম্পর্কে এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা করা হচ্ছে স্টুডেন্ট অপরচুনিটি বিডি থেকে। ভিডিওটা আমাদের পাস্ট হায়ার অ্যাসোসিয়েশন এই পেজেও পাবলিশ করা হবে। আর যদি আপনারা আমাদের সাথে কানেক্ট হতে চান, আমাদের ফেসবুক পেজ রয়েছে স্টুডেন্ট অপরচুনিটিস বিডি, এখানে আপনারা কানেক্টেড থাকতে পারেন। এখানে আমরা নিয়মিত স্টুডেন্টদের অপরচুনিটি নিয়ে কন্টেন্ট দিয়ে থাকি, এবং আমাদের ফেসবুক গ্রুপ স্টুডেন্ট অপরচুনিটিস বিডি, এখানেও আপনারা অ্যাড থাকতে পারেন। এখানে আমরা বিভিন্ন অপরচুনিটি নিয়ে ডিসকাস করি, অপরচুনিটি শেয়ার করি, এবং আমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট চেষ্টা করি। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক দেবেন। আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার আশেপাশের বা আপনার কাছের কোনো ব্যক্তির সাথে শেয়ার করে সে যদি শেভেনিং স্কলারশিপ সম্পর্কে বা হায়ার স্টাডি সম্পর্কে কোনো তথ্য জানতে পারে, তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। অ্যান্ড অফকোর্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।